পীঠ বীরভূম জেলার অন্তর্গত হিন্দুদের একটি পবিত্র তীর্থস্থান। এখানে দেবী তারামাতা বিরাজ করছেন, বশিষ্ঠ রাধিতা তারা বশিষ্ঠদেব সাধনায় সিদ্ধিলাভ করে মাকে পেয়েছিলেন। জয়দত্ত সরাগর প্রথম মায়ের আবির্ভাব উৎসব করান 1818 সালে। যোগীন্দ্রনাথ জগন্নাথ রায় বর্তমান এই মন্দিরটি তৈরি করেন। এই মন্দিরের ভিতরে তারামা দেবী বিরাজ করছেন এবং ভক্তরা সেখানে পূজা দেন। সাধক বামাখাপা 1837 খ্রিস্টাব্দে তারাপীঠ সন্নিকট আদলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি তারাপীঠে জয়মা তারা নাম নিয়ে সিদ্ধি লাভ করেন। তারাপীঠ এখন একটি বড় পর্যটন কেন্দ্র, এখানে হাজার হাজার লজ আশ্রম ইত্যাদি গড়ে উঠেছে। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে বহু তীর্থযাত্রী এখানে এসে তারামায়ের পূজা দেন। হাজার হাজার ভক্ত প্রত্যেক দিন সমাগম ঘটে। আজকে অর্থাৎ 8ই অগ্রহায়ণ তারামায়ের নবান্ন উৎসবের প্রান্ত নবান্ন। এখানে দেবী দেব সেনাপতি কার্তিকের আরাধনা হয়। ধারে পাশে বহু মানুষ দেব সেনাপতি কার্তিককে দেখতে আসেন। এখানে কোনো দেবী মূর্তি পূজা হয় না, সাধারণ মানুষ দেবী মূর্তি পূজা না হলেও দেব সেনাপতি কার্তিকের উপর তাদের পূজা অর্পণ করে এবং আনন্দ উৎসবের মধ্য দিয়ে এই উৎসবটাকে খুব আনন্দের সঙ্গে উদযাপন করে। এই দিন দেখতে ধারে পাশে এবং বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন। তারাপীঠে বহু ভক্তের সমাগম হয়। তারাপীঠ বর্তমানে একটি পবিত্র তীর্থস্থান এবং লক্ষ লক্ষ মানুষের সমাগমে আজ মুখরিত। তারাপীঠ তার দেবী মহিমার জন্য সকলের কাছে আদরণীয় হয়ে আছেন। নাম রবীন্দ্র কুমার বন্দ্যোপাধ্যায়, তারাপীঠ তারামায়ের সেবায়।